কি হয়েছে, ওই পিঠে এই ইনসিডেন্টাল সাদা সাদা বর্তমান স্পট বয়স গুলো এখন হয়েছে, 15 বছর, হ্যাঁ হ্যাঁ ওর সাদা এখন স্পট স্কিনের এই হয়েছে, ধরনের সমস্যা আর হচ্ছে। ও গলার যখন কাছে সাত ঘাড়ের আট কাছে বছর কটা বয়স স্পট ছিল আছে? তখন ওর মা এটা আমার কতদিন কাছে হয়েছে? নিয়েছিল কোল্ড অ্যালার্জির সমস্যা ছিল বলে। এইটা তাও কোল্ড অ্যালার্জির সমস্যাটা এখন একেবারে ঠিক হয়ে গেছে, আর এই ছ মাস সমস্যাটা নেই, আগে হয়েছে, কিন্তু ছ মাস ছ বর্তমানে সাত মাস হয়েছে, সে এখন ছয় সাত মাস হয়েছে। স্কিনের এই ধরনের আচ্ছা, সমস্যায় এটা কি ওই ভুগছে, বাড়ছে এই কারণে ক্রমশ? সে এখন টেলিমেডিসিন নিচ্ছে। হ্যাঁ, দু না আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। এই তো যে মনের কথাই, ওর হুম হুম ওষুধটা মনে হয় আজকেই শেষ হবে, নাই কালকে একবার হবে হুম আর হুম কি। আচ্ছা, ও কেমন আছে, ওই দাগগুলো কেমন আছে? দাগগুলো পিঠে দুই একটা বেড়েছিল, হুম দু একটা আর কি, হুম হুম কিন্তু আর বাড়েনি, কিন্তু একটু মনে হচ্ছে আবছা, আচ্ছা। একটু সামান্য আবছা মনে হচ্ছে। হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওষুধ খাওয়ার পর একটু আবছা হয়েছে। আচ্ছা, নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়, আমি একজন কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমি ত্বকের একটি সমস্যা, টিনিয়া ভার্সিকালার বা সাধারণভাবে যেটা আমরা ঝুলি হিসেবে চিনি, সেই ত্বকের সমস্যাটা সম্পর্কে আলোচনা করব এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। টিনিয়া ভার্সিকালার বা ঝুলি, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, ম্যালেসিয়া নামক ফাঙ্গাসের বা ছত্রাকের বিভিন্ন প্রজাতির ত্বকের উপরে সংক্রমণের কারণে এই সমস্যাটা হতে দেখা যায়। এই ছত্রাকটি ত্বকের যে নর্মাল পিগমেন্টেশন বা স্বাভাবিক যে রং, সেটা তৈরি হতে বাধা দেয়, এর ফলে ত্বকের উপরে বিভিন্ন দাগ ছোপ হতে দেখা যায় এবং ওই ছোপগুলোর মধ্যে সামান্য ইচিং বা চুলকানি থাকতে পারে এবং কারোর কারোর ক্ষেত্রে স্কেলিং বা মরাকোষ উঠে আসতে পারে। এই সমস্যাটা সাধারণত যে কোনো বয়সেই হতে পারে, তবে দেখা গেছে যে যারা টিনেজার, অর্থাৎ যাদের বয়স 10 থেকে 19 বছরের মধ্যে, এবং অ্যাডাল্ট অর্থাৎ 20 থেকে 21 বছরের পরের পরে এই সমস্যাটা কিন্তু বেশি হতে দেখা যায়। এই ত্বকের যে দাগ ছোপ, এগুলো সাধারণত বুক, পিঠ, গলা ও হাতে হতে দেখা যায়। এই ছোপগুলো সাদা হতে পারে, আবার লালচে বা গোলাপি বা ব্রাউন কালারের হতে পারে। নর্মালি বা সাধারণভাবে আমাদের ত্বকের উপরে কিন্তু এই ফাঙ্গাস থাকে, কিন্তু কোনো কারণে যখন এই ফাঙ্গাসের গ্রোথ যখন বেড়ে যায়, তখনই এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায়। যে রিস্ক ফ্যাক্টরগুলো বা যে কারণগুলো এই ফাঙ্গাস গ্রোথের জন্য দায়ী, সেগুলো হলো এক্সেসিভ সোয়েটিং, যাদের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার প্রবণতা খুব বেড়ে যায়। অয়েলি স্কিন, যাদের ত্বক খুব তৈলাক্ত, সেই তৈলাক্ত ত্বকে এই ফাঙ্গাস গ্রোথ হওয়ার প্রবণতা বা ফাঙ্গাস গ্রোথ হওয়ার একটা অন্যতম কারণ। হট ওয়েদার বা অ্যান্ড হিউমিডিটি, প্রচণ্ড গরম এবং আপেক্ষিক আর্দ্রতা যখন খুব বেড়ে যায়, সেই আবহাওয়া কিন্তু এই ফাঙ্গাস গ্রোথ হওয়ার একটা উপযুক্ত পরিবেশ। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো উইক ইমিউনিটি, যখন রোগ প্রতিরোধ শক্তি যখন কমে যায়, তখন যে কোনো মানুষ যে কোনো রোগ দ্বারাই আক্রান্ত হতে পারেন, ফাঙ্গাস গ্রোথ বেশি বেড়ে যাবে, এটা তো হওয়া স্বাভাবিক। তো এই বিভিন্ন কারণের জন্য কিন্তু এই ছুলি বা টিনিয়া ভার্সিকুলার এই সমস্যাটা হতে দেখা যায়। আমি এখন এর হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করছি। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটার খুব সুন্দরভাবে সমাধান করা যায়। হোমিওপ্যাথি মেডিসিন চলার পাশাপাশি কতগুলো বিষয়কে অবশ্যই মেনে চলা উচিত, যেমন পেশেন্ট অবশ্যই সুতির জামা কাপড় পরবেন, সিনথেটিক জামা কাপড় পরা যাবে না, এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এজন্য মাইল্ড সোপ ব্যবহার করতে হবে, অর্থাৎ যে সাবানগুলোতে ক্ষার কম সেগুলো ব্যবহার করতে হবে, এবং আক্রান্ত জায়গায় ডাইরেক্ট সূর্যের আলো না লাগানোই ভালো, অর্থাৎ লাগানো যাবে না, এবং সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অর্থাৎ রোজ স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা, হাত ধুয়ে পরিষ্কার রাখা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, নখ কাটা, এই সাধারণ স্বাস্থ্যবিধিগুলোকেও কিন্তু মানতে হবে। এবার মেডিসিন প্রসঙ্গে বলছি,
আমরা যে ট্রিটমেন্ট করি সেটা, সেক্ষেত্রে আমরা শুধু এইটাই দেখব না যে একটা ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, ফাঙ্গাল গ্রোথ বেড়ে গেছে, শুধু এইটুকুই আমরা দেখব না, আমরা দেখি পেশেন্ট অ্যাজ এ হোল, অর্থাৎ এই পেশেন্টটার আর শরীরে আর কী কী অসুবিধা রয়েছে, কী কী সমস্যা রয়েছে, তার মেন্টাল স্টেট কী কী রয়েছে, মেন্টাল কোনো সমস্যা বা মেন্টাল কী লক্ষণ দেখা যাচ্ছে, সেগুলো প্রয়োজনে ফ্যামিলি হিস্ট্রি নেওয়া এবং এর মধ্যে কোনো মাইজমেটিক টেন্ডেন্সি রয়েছে কি না সেই সবও কিন্তু আমাদের বিবেচনা করতে হয়। কারণ এই পেশেন্টটা ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, অন্য কারোর হয়নি, এই পেশেন্টটারই হয়েছে। এই পেশেন্টটারই কেন হলো, এই পেশেন্টটাই কি শুধু তার সোয়েটিং বেশি হয়, এই পেশেন্টেরই কি শুধু তার অয়েলি স্কিন, হ্যাঁ এই পেশেন্টেরই কি গরমে এত কষ্টে দাঁড়া হয়, সবারই তো হচ্ছে, তো সবারই তো এই ধরনের সমস্যা অনেকেরই আছে, তো সবারই কি ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে, হচ্ছে না, তো এই পেশেন্টটারই কেন হলো। এই জন্য আমাদের পেশেন্ট অ্যাজ এ হোল দেখতে হয়, অর্থাৎ তার শরীর আর কী কী অসুবিধা, কী কী সে সমস্যায় ভুগছে, তার কি কোনো মেন্টাল স্ট্রেস রয়েছে, তার কি কোনো ফিজিক্যাল স্ট্রেস রয়েছে, তার কি কোনো ইমোশনাল স্ট্রেস রয়েছে, এই সমস্তগুলো কিন্তু শরীরকে দুর্বল করে দেয় এবং শরীর তখন অসুস্থ হয়ে পড়ে। আমরা কি করি যে শরীরের পেশেন্ট অ্যাজ এ হোল এটা দেখার মাধ্যমে তার পুরো শরীর মন সমস্ত কিছু দেখার মাধ্যমে তার কী কী লক্ষণ দেখা যাচ্ছে সেগুলো বুঝে তার সঙ্গে সিমিলার ডাইনামিক মেডিসিন দেওয়া হয়। এই মেডিসিন কী করে, যে জায়গাগুলো থেকে তার লক্ষণ তৈরি হচ্ছে সেখানকার সেল টিস্যুগুলোর উপর কাজ করে, তাদেরকে অ্যাক্টিভেট করে এবং শক্তিশালী করে এবং শরীর তখন সক্ষম হয় রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং রোগ ধ্বংস হয়ে যায়, যেটা আমাদের শরীরের স্বাভাবিক ধর্ম। সুস্থতাকে বজায় রাখাই হচ্ছে শরীরের ধর্ম, কিন্তু সে যখন পারে না তখনই সে নানানভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো দিতে পারি, এই ছুলি বা টিনিয়া ভার্সিকুলারের ক্ষেত্রে যে মেডিসিনগুলো দিতে পারি সেগুলো হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম, সোরাইনাম, ন্যাট্রামিউর, ক্যালিসালফ, সালফার, টেলিউরিয়াম, থুজা অক্সিডেন্টালিস, এরকম বিভিন্ন মেডিসিনগুলো আমরা দিতে পারি। এগুলো সাধারণত আসতে পারে, কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল করলে দেখা যায় এর বাইরেও সে অন্য মেডিসিনও তার জন্য আসতে পারে। তো আমরা এভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটার কিন্তু একেবারেই সমাধান আমরা করতে পারি। তো আজকে আমার আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।